এই যে আমরা কার মিরার নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম তো এই কার মিরারে প্রথমে আমরা ফোকাস ডিসকাস করেছিলাম কি তাই না তারপরে সেখান থেকে আমরা প্যারাক্সিয়াল রেজ বা প্যারা প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন সেগুলো ডিসকাস করেছিলাম এবং আমরা এইটা দেখেছিলাম যে শুধু প্যারাক্সিয়াল রেজ জন্যই এই মিরার ফর্মুলা অ্যাপ্লিকেবল বা ভ্যালি প্যারাক্সিয়াল রে জন্যই মিরার ফর্মুলা বা অ্যাপ্লিকেবেল বা ভ্যালিড এই আমাদের লেভেলে ওকে প্যারাক্সিয়াল না হলেও ভ্যালিড কিন্তু সেখানে কিছু অন্যান্য ক্রাইটিরিয়া চলে আসে যেটা আমাদের সিলেবাসে এখন নেই আমাদের সিলেবাসে সেটা নেই ওটা তোমরা ইঞ্জিনিয়ারিং এ নিয়ে বা ভবিষ্যতে যখন ফিজিক্স নিয়ে কেউ যদি পড়ো ফার্দার সেখানে আসবে আচ্ছা আচ্ছা এবারে তারপরে ভেবে দেখো এখান থেকে আমরা মিরার ইকুয়েশন বার করেছিলাম এই মিরার ইকুয়েশন যখন বার করেছিলাম তখন আমরা অনেক অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন নিয়েছিলাম মনে পড়ছে বলো হাই ওকে তো সেইটা হয়েছিল সেই মিরার ইকুয়েশন থেকে আমরা ফাইনালি কি কনক্লুড করেছিলাম বলো তো ফাইনালি কনক্লুড করেছিলাম ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি

এবারে এখানে আমি তোমাদের গুলো বলেছিলাম দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে উই ডিসকাস্ট কারেক্ট তো এবারে এবারে দেখো আজকে আমরা এই যে মিরার ফর্মুলা দেখো আজকে আমরা এই যে মিরার ফর্মুলা যেটা করেছিলাম সেই মিরার ফর্মুলা দিয়ে আমরা আজকে প্রবলেম সলভিং করব আবার বলছি এই যে মিরার ফর্মুলা দিয়ে আমরা আজকে প্রবলেম সলভিং করব ওকে আচ্ছা তো সেই মিরার ফর্মুলা দিয়ে যদি আমরা প্রবলেম সলভিং করি তো সবার আগে কার্ভ সার্ফেসে দেখো কার্ভ সারফেসে কার্ভ সারফেসে আহ আমরা ফোকাসের ডেফিনেশন করেছি এবার কার্ভ সারফেসে ইমেজ ফরমেশন ইমেজ ফরমেশন সেই ইমেজটা আমাদের ড্র করতে হবে দেখো কার্ভ সারফেসে এই যে ইমেজ ফরমেশন এই ইমেজটা আমাদের ড্র করতে হবে কিভাবে ইমেজটা ফরমেশন হয় দেখো কিভাবে ইমেজটা ফরমেশন হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব দেখো আমার কাছে এই রকম যদি একটা মিরার থাকে এই তোমাদের স্কুলের एग्जाम কবে

সব রেকর্ডিং থাকবে সব রেকর্ডিং থাকবে ওকে আচ্ছা সব দেখো এইটা আমার রাইট সবার প্রথমে আমরা এরকম একটা অবজেক্ট রয়েছে এই অবজেক্টার আমরা ইমেজটাকে ফর্ম করতে চাইছি এবার আমি আবার বলছি এখানেও কার মিরার বলতো এখানেও রিফ্লেকশন হচ্ছে কি হচ্ছে না এখানেও রিফ্লেকশন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা যদি রিফ্লেকশন হয় তাহলে লস অফ রিফ্লেকশন ভ্যালিড কি ভ্যালিড না সব জায়গায় ভ্যালিড তার মানে এখানেও লস অফ রিফ্লেকশন হবে এবার এখানে যদি এই পয়েন্টটা এ হয় আর এই পয়েন্টটা বি হয় বুঝতে পারছো কোনটা এ পয়েন্ট এ পয়েন্টটা হচ্ছে হেড বি পয়েন্টটা হচ্ছে তেল কারেক্ট এবার এইটাকে যদি আমি বড় করি দেখো এই মিরারটাকে তাহলে ভেবে দেখো এইটা ওর সেন্টার অফ কারভেচার হবে তবে কি হবে না এইটা এইটা যদি ওর সেন্টার অফ কার্ভেচার হয় তাহলে বলো তো পোল থেকে সব ডিস্টেন্স আমরা মেজার করি তাহলে এই ডিস্টেন্সটা কত আর বলো পোল থেকে আমরা সব ডিস্টেন্স মেজার করি এই ডিস্টেন্সটা আর এখানেও প্যারাক্সিয়াল রেস ভ্যালিড যদি ত্যারাক্সিয়াল রেস ভ্যালিড হয় তাহলে বলো তো আর আর ফোকাল লেন্থের মধ্যে কি রিলেশন বলো আর আর ফোকাল লেন্থের মধ্যে টু এই মাঝখানটা হবে এস মানে এইখান থেকে এইটুকু হবে এস দেখো এইটুকু হবে এস তার মানে এখানে টু এফ ইকুয়াল আর এইটা ভ্যালিড দেখো দেখো এইটা ভ্যালিড ঠিক আচ্ছা আমি কি বললাম ইমেজ ফরমেশনটা আমাদের সবার আগে করতে হবে কি হবে ইমেজ ফর্মেশন বলতে বলতো দুটো ইনসিডেন্টের ইন্টারাকশন না দুটো রিফ্লেক্টেড রে ইন্টারাকশন আবার দুটো রিফ্লেক্টেড রে যেখানে কাট করেছে তার জন্য আমাকে বলো যদি আমাকে এ পয়েন্টের এ পয়েন্টের এ পয়েন্টের ইমেজ বার করতে হয় তাহলে এ পয়েন্ট থেকে আমাকে দুটো রিফ্লেক্টেড রে বার করতে হবে তার মানে দেখো মন দিয়ে শোনো বলতো যে রেটা প্যারালাল যাবে কি বললাম যে রেটা প্যারালাল যাবে সেই রেটা রিফ্লেক্ট করার পরে ফোকাস দিয়ে বেরোবে দেখো যে রেটা প্যারালাল যাবে যে রেটা প্যারালাল গেছে সেই রেটা ফোকাস দিয়ে বেরিয়েছে সেই দিয়ে দেখো যে রেটা যে রেটা আহ ওকে 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 একটু গন্ডগোল না করিনি একটু বাড়িয়ে দিচ্ছি দেখ এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আচ্ছা এবার তোমরা আমাকে বলতে পারবে যে রেটা এই যে আমি এ পয়েন্টেরই কিন্তু ইমেজ বার করছি বলতো এ পয়েন্টের ইমেজের জন্য আমার দুটো ইন্টারাকশন পয়েন্ট লাগবে দুটো ইন্টারাকশন পয়েন্ট লাগবে লাগবে কি লাগবে না লাগবে এবার দেখো আর একটা রে এইটা পোল এইটা পোল বলতো আর রে যদি এরকম পোলে এসে হিট করে দেখো পোলে এসে হিট করে তাহলে আমি কি করব এই সেন্টারের সাথে এই সেন্টারের সাথে আমি এইটাকে জয়েন করব তাহলে এই অ্যাঙ্গেলটা সাথে ভেবে দেখো দেখো একটু গন্ডগোল হলো দেখো বেসিক্যালি দেখো এরকম হবে কি হবে না এই যে এই রেটা এই রেটা এখানে এসে হিট করেছে সরি এই রেটা এখানে এসে হিট করেছে পারি যে মিটিং লি মিটিং এর লিংক আর মানে মিটিং এর এটা আইডি আর পাসওয়ার্ডটা পারি না দেখো দেখো এইখানে এসে হিট করেছে হিট করার পর মিরর পড়ছ মিরর মিরর এইখান দিয়ে বেরিয়ে গেছে তার মানে দেখো এই সিরিজ রবিবার পড়াবে আজকে মিরর পড়াচ্ছে এবার দেখো তার মানে এইখানে এসে হিট করেছে এইখান দিয়ে বেরিয়ে গেছে তাহলে বলো তো এইটা আর এইটা কি এই দুটো কি বলতে পারবেন ভেরি গুড তাহলে যেখানে মিট করেছে সেটা কি হবে ইমেজ তাহলে এটা যদি এ হয় তাহলে এটা এ ড্যাশ হবে তার মানে বেসিক্যালি আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার দেখো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার এটা হবে এ ড্যাশ কারেক্ট এই পয়েন্টটা হ্যাঁ স্যার তাহলে বলো আমার একটা ইমেজ ফর্মেশনের জন্য একটা পয়েন্টের ইমেজ ফর্মেশনের জন্য মিনিমাম কটা রে দরকার দুটো 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 তো এই দুটো রে ক্যালক মানে এই দুটো রে এর জন্য আমরা কি করি জানো তুমি যে কোনো দুটো রে নিতে পারো মেইনলি তিনটে রে নিয়ে কাজ করা হয় সেই তিনটে রে এর মধ্যে যে কোনো দুটো নিতে পারো একটা প্যারালাল আসবে যেটা প্যারালাল আসবে সেটা ফোকাস দিয়ে যাবে এটা তো আমরা আগে থেকেই দেখেছি যেটা প্যারালাল সেটা ফোকাস দিয়ে যাবে তার মানে একটা রে হয়ে গেল আবার আর একটা রে যেটা পোলে এসে হিট করবে বন্ধুগণ যেটা পোলে এসে হিট করবে সেটা যত অ্যাঙ্গেল এসে হিট করবে ঠিক তত অ্যাঙ্গেল করেই বেরিয়ে যাবে না রাইট তাহলে তুমি এইটাও নিতে পারো তার মানে তিনটের মধ্যে মানে দুটো রে আমার দরকার তুমি যে কোন দুটো রে নিতে পারো আবার বলছি দুটো রে আমার দরকার তুমি যেকোনো দুটো রে নিতে পারো যেমন আমার এই দুটো রে তো নিলাম আর একটা রে আর একটা রে দেখো ইম্পর্ট্যান্ এটা ভেরিগুড ধরো যেটা আমি সেন্টার অফ কারভেচার দিয়ে যাচ্ছে সে যখন এখানে হিট করবে তখন এইখানে যদি আমি নর্মালটা নিই নরমালটা এখানে পারপেন্ডিকুলার হবে তার মানে ভেবে তো এই যদি সেন্টার অফ কারভেচারে এসে হিট করে মানে সরি সেন্ট্রাল অফ এর মধ্যে দিয়ে যায় সে যদি এই মিরারে এসে হিট করে হিট করার পরে আবার সেম রাস্তা দিয়ে বেরিয়ে যাবে না তাহলে বলতো তাহলে বলো তো এইটাও তো রিফ্লেক্টেড রে তার মানে এই তিনটে রিফ্লেক্টেড এই পয়েন্টে এসে হিট করবে তো তার মানে আমি তোমাদের তার মানে আমি তোমাদের তিনটে রে দেখালাম একটা সেন্টার হ্যাঁ বলো তা ফোকাস দিও তো পাস করাতে bari ফোকাস দিয়ে তুমি যদি পাস করাও তাহলে কি হবে জানো আফটার সেটা একটা সাথে রিফ্লেকশন দেখো তুমি ফোকাস দিও পাস করো আফটার রিফ্লেকশন আফটার রিফ্লেকশন ও এর প্যারালাল আসবে তার মানে চার্টের এর কথা বললাম একটা রে যেটা প্যারালাল যাবে ফোকাস দিয়ে পাস করবে একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে আবার হিট করার পরে আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে বেস্ট হচ্ছে এই দুটো রে নেওয়া বেস্ট ঠিক আচ্ছা আরো দুটো রে আছে তার মধ্যে একটা রে যদি পোলে গিয়ে হিট করে যে অ্যাঙ্গেলে হিট করবে সেই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে তাহলে সেই রেটাও নেওয়া যেতে পারে আবার আর একটা রে যাকে আমি ফোকাস দিয়ে পাঠাবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মাই ডিয়ার যাকে আমি ফোকাস দিয়ে পাঠাবো তাকে ফোকাস দিয়ে পাঠানোর পর ফোকাসে হিট করে আবার উল্টো দিকে ব্যাক করবে তখন প্যারালাল ব্যাক করবে তার মানে এই চারটে রে মধ্যে তুমি যে কোনো দুটো রে নিতে পারো তোমার যেটা কমফর্টেবল তোমার যেটা কমফর্টে আমি কি বোঝাতে পারছি বলো তাহলে যেভাবে আমি এর মিরার পেয়ে এর ইমেজ পেয়েছি সিমিলারলি আমরা বিয়েরও ইমেজ পাবো সেম ভাবে দেখো এই বিয়েরও ইমেজ পাবো তো বিয়ের যদি আমি ইমেজ পাই তাহলে সেইটা বেসিক্যালি এইখানে আমি এইরকম একটা ইমেজ পাবো দেখো এইখানে এইটা এইটা হবে এ ড্যাশ এইটা হবে বি ড্যাশ দেখো এইটা হবে এ ড্যাশ এইটা হবে বি ড্যাশ ইজ দ্যাট ক্লিয়ার এন্টায়ার স্টোরি দেখো এন্টায়ার স্টোরি আচ্ছা এন্টায়ার স্টোরি যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি এবার আমরা এই যে মিরার ফর্মুলা গুলো করেছিলাম কি মিরর ফর্মুলা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ভি মানে কি ইনিশিয়াল ভেলোসিটি ডিসটেন্স

সেটাও তো পোল থেকে মেজার করা হয় আর ফোকাস সেটাও পোল থেকে মেজার করা হয় ওকে আচ্ছা এবারে আমরা সাইন কনভেনশন করবো অ্যাকচুয়ালি ওই মিরার ইকুয়েশনের মানে মিরার ফর্মুলাটা আমরা এবার অ্যাপ্লাই করব ঠিক দেখো হেডিং দাও সাইন কনভেনশন আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা যারা কম্পিটিভ এক্সাম দেবে স্পেশালি আইআইটি দেবে সেখানে অপটিক্স থেকে যে কোশ্চেনটা আসে না খুব ইজি কোশ্চেন আসে ইজি না এটাকে সলভ করা যায় কি বললাম ইজি না এলেও এটাকে সলভ করা যায় মানে অন্যান্য প্রবলেমগুলো যতগুলো টাফ আছে তার থেকে অপটিক্স থেকে যে প্রবলেমটা আছে সেটা নামানো যায় যদি ওটা নামিয়ে নিতে পারি তাহলে আমার কি হয় বলো আমার মার্কসটা সিকিওর হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম যেই মেন বা নিটে অপটিক্স থেকে যে কোয়েশ্চেন আসে সেইটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট যারা ভালো মতো র‍্যাঙ্ক নিয়ে ক্র্যাক করে তারা সবাই এটাকে খুব কম সময়ের মধ্যে নামিয়ে দেয় সো অপটিক্স বিল গিভ ইউ অ বিগ এজ অন এনি কম্পিটিভ এক্স্যাম ওকে ওটাই যদি তুমি ভুল করো ওটাই যদি তোমার মার্কস কম হয় তুমি ভাববে তুমি পিছিয়ে পড়লে তো সেই কারণে অপটিক্স খুব ভালো করে করতে হবে অপটিক্স খুব ভালো করে করতে হবে ঠিক আচ্ছা কম্পিটিভ এক্সামের জন্য তো করবই আর এখন তো আমরা শিখছি ওকে দেখো সাইন কনভেনশন দেখো সত্যি কথা বলতে আমি পার্সোনালি মুখস্থ করার খুব একটা পক্ষপাতি নই এমনি আইআইটি মুখস্থ খুব কম করে ঠিক আছে মুখস্ত করার পক্ষপাতি আমি নই আমি লজিক্যালি বুঝতে চাই এবং সেই লজিক্যালি বুঝে সেটাকেই আমি রিপ্রডিউস করতে চাই এই নয় যে আমি যেটা মুখস্থ করলাম সেইটাকে এই যে সাইন কনভেনশনের ব্যাপারে আমি বলছি আমরা যদি বই খুলি না অনেক বইতে সাইন কনভেনশন একদম লেখা আছে যে এই সাইন কনভেনশনই ইউজ করতে হবে আমি তোমাদের একটা সাইন কনভেনশন শেখাচ্ছি বইতে যেটা লেখা আছে অলমোস্ট সেটাই দেখো আমার সাইন কনভেনশন অনেক লজিক্যালি আমি তোমাদের ইয়ে করতে পারবো বোঝাতে পারবো লজিক্যালি এবং সেটা তোমরা মনেও রাখতে পারবে কি বললাম তোমরা সেটা মনেও রাখতে পারবে যেমন ফার্স্ট এভরিবডি ধরো এইটা আমার মিরার কারেক্ট এইটা আমার মিরার এইবার এইটা এইটা কি ড্র করেছি গুড প্রথমেই মিরার আর প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করে নাও তার মানে পোল তুমি পেয়ে গেলে দেখো পোল তুমি পেয়ে গেলে তাই তো আচ্ছা এবার মন দিয়ে শোনো ধরো এইখানে অবজেক্ট আছে এইখানে এইখানে কোনো অবজেক্ট আছে ধ্যান সে শুনো এইখানে কোনো অবজেক্ট আছে আচ্ছা বলো তো অবজেক্ট থেকে রেটা অবজেক্ট থেকে রেটা মিরারের দিকে এই বরাবর যাবে না বরাবর যাবে না যাবে কি যাবে না ইনসিডেন্ট রে এর ডিরেকশন ইয়ে স্যার ঠিক আচ্ছা কনফিউজ যাতে না হও কনফিউজ যাতে না হও সেটা মানে যেখানে যেখানে তোমাদের ডাউট হবে যেখানে যেখানে তোমাদের মানে কনফিউশন হবে মনের মধ্যে আমি সেগুলোই ক্লিয়ার করার চেষ্টা করি ঠিক আছে সেগুলোই আমি ক্লিয়ার করার চেষ্টা করি যেমন আমি তোমাদের এটা বলতে চাই এইটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এইটা নেগেটিভ এক্স অ্যাক্সিস দেখো ইয়েস স্যার আর এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস ঠিক স্যার এবার অনেক বইতে এই নেগেটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এই রেসপেক্টে সাইন কনভেনশন বলা আছে যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি নট রাইট কারেক্ট কেন আমি তোমাদের বোঝাবো এই সাইন কনভেনশনটা আমি তোমাদের যেটা শেখাবো এটা আমাদের তে শেখানো হয়েছিল লাইটের ডিরেকশন হিসাবে হ্যাঁ হ্যাঁ এবং এইটা ভাবেই আমরা নেব দেখো আমি বলছি সবকিছু ক্লিয়ার হবে সবকিছু বুঝতে পারবেন এবার বলো এইটা লাইটের ডিরেকশন দেখো এইটা অবজেক্ট যদি হয় তাহলে লাইট এই ডিরেকশনেই যেতে পারবে না গিয়ে মিরারকে হিট করবে না হ্যালো তাহলে এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ নেব মানে এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ডিরেকশন নেব রাইট এবার আমরা পোল থেকে সবকিছু মেজার করব পোল থেকে পোল থেকে আমরা সবকিছু মেজার করবো আমি বোঝাতে পারলাম বলো আচ্ছা এবার বলো তো এইটা যদি অবজেক্ট হয় তাহলে এইটা আমার অবজেক্ট ডিস্টেন্স ইউ বলো এইটা আমার অবজেক্ট এটা ম্যাগনিটিউড ওয়াইজ ইউ ম্যাগনিটিউড ওয়াইজ ইউ আমি আবার বলছি এটা ম্যাগনিটিউড ওয়াইজ ইউ এবার তোমরা আমাকে একটা কথা বলো তো পোল থেকে যদি মেজার করি এই ডিরেকশনটা যদি পজিটিভ হয় তাহলে ইউ তে পৌঁছতে গেলে বা ও তে পৌঁছতে গেলে আমাকে পোল থেকে উল্টো ডিরেকশনে আসতে হবে কি হবে না হ্যাঁ স্যার তাহলে এইখানে এই এইটা ধরো টেন সেন্টিমিটার কথার কথা তাহলে বলো তো ইউ অবজেক্ট ডিস্টেন্স আমি কি নেব প্লাস টেন নেব না মাইনাস 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 ভেরি গুড মাইনাস টেন নেব যারা যারা বুঝতে পারোনি আবার বলছি পি থেকে আমরা মেজার করব পি থেকে এবং এইটা যাচ্ছে মানে এই দিকটাকে আমরা অলরেডি পজিটিভ নিয়ে নিয়েছি তার মানে এর উল্টো দিকে নেগেটিভ নিতে হবে কি এর উল্টো দিকে নেগেটিভ নিতে হবে তার মানে এইখান থেকে এইটুকু যদি ম্যাগনিটিউড ওয়াইজ টেন সেন্টিমিটার হয় তাহলে ইউ হবে মাইনাস টেন তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো স্যার আমরা অবজেক্টে অবজেক্টটা যেই ডিরেকশনে আছে মানে পোলের ওই লেফট সাইডে সেটাকে আমরা পজিটিভ নিচ্ছি না কেন আবার বলো স্যার অবজেক্টটা যে পোলের লেফট সাইডে আছে এই ডিরেকশনে পজিটিভ নিতে হ্যাঁ স্যার তুমি যদি ওইটা নাও ওইটা দিয়েও তুমি সব প্রবলেম করতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু যখন আমি সাইন কনভেনশন ইজ সাম কাইন্ড অফ ইউজার স্পেসিফিক মানে ইউজার যা ধরবে সে যদি সাইন কনভেনশনে স্টিক করে থাকে তাহলে সেইভাবেই সে একটা মানে সেইভাবেই সে ফাইনালি आंसर পৌঁছোতে পারবে কিন্তু আমরা এই সাইন কনভেনশনটা আমি যেটা নিয়েছি সেটা নেওয়ার কিছু অ্যাডভান্টেজ আছে এরপরে যখন এই প্রবলেমগুলো কমপ্লিকেটেড হবে মানে আরো দুটো বা তিনটে মিলার জুড়ে দেবে তখন আমার যে ডিরেকশনে রে যাচ্ছে সেই ডিরেকশনটা যদি আমরা প্লাস তাহলে আমাদের প্রবলেম করতে সুবিধা হবে আমি কি বোঝাতে পারলাম তুমি উল্টো ডিরেকশনেও করতে পারো ডি উল্টো ডিরেকশনে তাতেও তুমি সেম আনসার পাবে কোনো আনসারে কোনো ডিফারেন্স হবে না বুঝতে পারলাম তুমি যে কোনো ডিরেকশন নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক কিন্তু আমরা লাইট যেদিকে যাচ্ছে সেই ইনসিডেন্ট রেট ডিরেকশনটাকে আমরা পজিটিভ নেব এতে আমাদের অনেক সুবিধা হবে আচ্ছা এবার দেখো তাহলে এখানে ইউ কত বলো ইউ কত আচ্ছা এবার বলো এই যে আমি মিরারটা নিয়েছি এর রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে আর বলে দিয়েছে থার্টি কি বললাম আমরা যে মিরারটা নিয়েছি তার রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে থার্টি তাহলে বলতো ফোকাল লেন তার ভ্যালু কত এবার শোনো ফোকাল লেন্থ এসছে ফিফটিন এটা ম্যাগনিটিউড ওয়াইজ এসছে ফিফটিন কি বললাম এটা ম্যাগনিটিউড ওয়াইজ এবার মন দিয়ে শোনো এই ফিফটিনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার জন্য আমি যেটা করছি সেটা শোনো এই ফিফটিনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার জন্য আমি যেটা করছি সেটা শোনো এই মিরারটা অ্যাকচুয়ালি যখন তৈরি করা হয় তখন এই রকম ভাবে এই রকম থেকে আমি কেটে নিয়েছিলাম না যদি এখান থেকে কেটে নি তাহলে এইটা এর সেন্টার অফ কার্ভেচার আর এইটা এর রেডিয়াস অফ কার্ভেচার তাহলে বলো তো এই মিরারের রেডিয়াস অফ কার্ভেচার ডান দিকে না বা দিকে বলো এই বা দিকে

এইবার বলবো যখন আমি এফ লিখবো এফ যখন আমি ফর্মুলা ইউজ করবো ফর্মুলা ইউজ করবো এফ আবার বলছি যখন ফর্মুলা ইউজ করবো এফ তখন এফ এ আমি এফ এ আমি ম্যাগ মানে ভ্যালু লিখবো মাইনাস ফিফটিন কেন এই পয়েন্ট থেকে আমি যখন ফোকাসটা ক্যালকুলেট করছি তখন উল্টো দিকে আসতে হচ্ছে তোমরা আমার কথা বুঝতে পেরেছো তাহলে আমি এফ লিখলাম ফিফটিন ইউ লিখলাম ইউ কত লিখলাম বলো ইউ কত লিখলাম মাইনাস টেন এবার এবার আমি কি ফর্মুলা জানি আমি জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই বলো জানি কি জানি না জানি যদি আমি দেখো যদি আমি জানি তাহলে আমি এইটা করতে পারি

এইটা আমরা কোথা থেকে লিখেছি জানো এই অরিজিনাল ইকুয়েশনটা থেকে লিখেছি আচ্ছা বলো তো অরিজিনাল ইকুয়েশনে আমরা সাইন কনভেনশন ইউজ করেছি কি করিনি করিনি অরিজিনাল ইকুয়েশনে আমরা সাইন কনভেনশন ইউজ করিনি তাহলে এইটা যদি এসে থাকে তাহলে এইখানে এবার আমাকে সাইন কনভেনশন ইউজ করতে হবে হ্যালো তার মানে এই ফর্মুলাটা উইদাউট উইদাউট সাইন কনভেনশন ডিয়ার মনে থাকবে উইদাউট সাইন কনভেনশন প্লিজ এই ফর্মুলাটা আমাদের মনে রাখতেই হবে এই ফর্মুলাটা হ্যান্ডি খুব হ্যান্ডি ফর্মুলা খুব হ্যান্ডি ফর্মুলা খুব হ্যান্ডি ফর্মুলা ওকে স্যার এটাকে আমরা डायरेक्टली ইউজ করতে পারি একদম একদম ডিয়ার একদম কম্পিটিটিভ এক্সামের জন্য এই ফর্মুলাটা একদম আচ্ছা তোমাদের কি বলেছি এগুলো সব রাত দুটোর ফর্মুলা এগুলো সব রাত দুটোর ফর্মুলা যে কটা স্টার থাকবে সেই কটার ফর্মুলা রাত দুটো মানে ফর্মুলা মানে রাত দুটোর সময় তোমার যদি কোনো বন্ধু তোমাকে ফোন করে জিজ্ঞেস করে তুমি যেন ফর্মুলাটা বলতে পারো রাইট এইটা আমাদের এতটাই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে আচ্ছা এইবার আমি এইবার আমি যে প্রবলেমটা দেওয়া হয়েছে দেখো যে প্রবলেমটা দেওয়া হয়েছে সাইন কনভেনশন নিয়ে সেই প্রবলেমটার আমি ভ্যালু বার করতে চাইছি যে কোথায় আমাদের ইমেজটা ফর্ম হয়েছে বা ইমেজটা ফর্ম হবে তার জন্য আমাকে কি করতে হবে এই ফর্মটা লাগাবো লাগাবো কি লাগাবো না এবার বলো এই ফর্মটা যদি আমাকে লাগাতে হয় তাহলে দেখো এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি এবার যেটা বলবো সেটা শুনবে সেটা হচ্ছে আমরা যখন দেখো এবার যেটা বলবো সেটা শুনবে আমরা ফর্মুলা যখন ইউজ করব তখন বলো তো এখানে কটা কোয়ান্টিটি তিনটে কোয়ান্টিটি এই তিনটে কোয়ান্টিটির মধ্যে তোমার যে কোনো দুটো কোয়ান্টিটি দেওয়া থাকবে রাইট এই তিনটে কোয়ান্টিটির মধ্যে তোমার যে কোনো দুটো কোয়ান্টিটি দেওয়া থাকবে তোমার কাজ হবে ওই যে দুটো কোয়ান্টিটি গিভেন থাকবে সেই দুটো কোয়ান্টিটির সাইন কনভেনশন নিয়ে সেই ভ্যালুকে পুট করা কি বললাম সাইন কনভেনশন নিয়ে সেই ভ্যালুকে পুট করা ঠিক বলো ঠিক আর একটা যেটা বাকি থাকবে যেটা আনন যেটা থার্ড তার কোন সাইন তোমরা পুট করবে না তার কোন সাইন তোমরা পুট করবে না এবং সেখান থেকে যে আন্ননটা তার সাইন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে কি বললাম তার সাইন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে আমার বলার বক্তব্য কি তোমাদের পরিষ্কার বলো যদি পরিষ্কার হয় তাহলে বলো তো এখানে কি কি আন্ন আর বাকি দুটো নন

হ্যালো 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 यस স্যার এটা তো মাইনাস তো অলরেডি রয়েছে আর এফ মাইনাস 15 ক্লিয়ার হ্যাঁ স্যার यस স্যার এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হয় 150 আর এইটা করলে 5 5 তাহলে ভি কত আসছে 30 প্লাস 30 আসছে প্লাস 30 হোয়াট ডাজ ইট মিন ভার্চুয়াল ইমেজ শাবাশ ভার্চুয়াল ইমেজ কি কি তোমরা একদম ঠিক বলেছ আমি একটু বোঝাই দেখো আমার ভি কত এসছে ক্যালকুলেশন থেকে প্লাস থার্টি এসছে এবার শোনো এইটা পোল এই এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরেছি বন্ধুগণ বন্ধুগণ এইটা পোল আর এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরেছি ঠিক তাহলে বলতো তো ভি যদি প্লাস থার্টি আসে তাহলে ভি এর ডিরেকশন ডান দিকে প্লাস এসছে ডান দিকে যদি ভি এর ডিরেকশন ডান দিকে হয় আমরা পোল থেকে ক্যালকুলেট করব যদি পোল থেকে ক্যালকুলেট করি তাহলে এইখান থেকে থার্টি সেন্টিমিটার দূরে আমাদের ইমেজটা তৈরি হবে বলো থার্টি সেন্টিমিটার দূরে আমাদের ইমেজটা তৈরি হবে আচ্ছা এখনো আমি এটার কোনো ভার্চুয়াল না রিয়েল এগুলো নিয়ে কোনো কথা এখন বলছি না আমি সব বোঝাবো একটু পরেই কারণ এখন আমি সাইন কনভেনশন নিয়ে তোমাদের কথা বলছি আমি এখন সাইন কনভেনশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আগে বলো এই প্রবলেমটার সাইন কনভেনশন আমরা বুঝতে পেরেছি কি না হ্যাঁ স্যার যদি বুঝতে পারি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুড করে রাখবো ভেরি ইম্পর্টেন্ট বলো তো এটা কি টাইপের মিরার কনভেক্স না কনকেভ কনকেভ মিরার কনকেভ বলো কনকেভ না কনভেক্স কনকেভ তাহলে কনকেভ ভেরি গুড কনকেভ কনকেভ তাহলে বলো তো কনকেভ মিরারের যে ফোকাল লেন্থ আমরা পেয়েছি সেটা পজিটিভ পেয়েছি না নেগেটিভ পেয়েছি নেগেটিভ তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা কনক্লুড করব

ফোকাল লেন নেগেটিভ এইটা নোট ডাউন করে রাখো এইটা নোট ডাউন করে রাখো তাহলে বলো এই প্রবলেমটা বেসিক প্রবলেম বেসিক ছিল একদম আমি কিন্তু কোনো ইমেজ ডায়াগ্রাম ডায়াগ্রাম কিছু ড্র করেনি পরে করব আজকেই করব শুধু এখানে আমি সাইন কনভেনশনটা ইউজ করা শিখিয়েছি সেখান থেকে ফর্মুলাটা ইউজ করা শিখেছি সেখান থেকে যে আনন কোয়ান্টিটিটা সেইটা ক্যালকুলেট করা শিখিয়েছি সেখান থেকে আমরা কনকেভ ফোকাল লেন্থ নেগেটিভ আসছে এইটা কনক্লুড করেছি আমি কি বোঝাতে পেরেছি বিয়ার আচ্ছা এবার এটা নিয়ে আমি খুব বেশি এখন ডিসকাস করব না কারণ এটা নিয়ে আমি তোমাদের একটুখানি বলেছি এটা যদি আবার সেম ভাবে কনকেভ মিরার হয় মন দিয়ে এটা সেম ভাবে কনকেভ মিরার হয় তাহলে প্রথমেই আমাদের সরি এটা কনকেপ মিরা না কনভেক্স

রিফ্লেক্টিং সারফেসটা কিভাবে আছে তার ওপর ডিপেন্ড করবে আরে সবই তো স্ফিয়ার থেকেই তৈরি করা হবে হবে কি হবে না সবই তো স্ফিয়ার থেকেই তৈরি করা হবে তাহলে ফিয়ার এর ওইদিকে আর এইদিকে রিফ্লেক্টিং সার্ফেস আমরা করলেই তো আমার কনকেভ আর কনফ্লেক্স তৈরি হবে তাহলে এটা যেটা এঁকেছি সেটা কিন্তু কনকেভ তোমাদের জন্য এইটা গুলিয়ে না যায় দেখো এটা কনকেভ দ্যাখো এটা কনকেভ আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো সেম ভাবে এইটার রেডিয়াস সেন্টার অফ কারভেচার এখান থেকে এইটুকু ডিসটেন্স ক্যাপিটাল আর এইটা এখান থেকে এইটুকু ডিসটেন্স ক্যাপিটাল আর আর এইটা ধরো এর ফোকাস এইবার তোমরা আমাকে বলতে পারবে যে কোন ডিরেকশনটাকে আমরা পজিটিভ নেব এক নাম্বার ডিরেকশন আর নাম্বার ডিরেকশন নেগেটিভ স্যার ওয়ানটাকে নেগেটিভ নেব আর টুটাকে পজিটিভ নেব টুটাকে পজিটিভ নেব দেখো যদি এখানে কোন অবজেক্ট থাকে দেখো যদি এখানে কোনো এই থেকে রেটা এই ডিরেকশনে আসবে আসবে কি আসবে না তাহলে এইটা ইনসিডেন্ট রেড ডিরেকশন বলছি শোনো এইটা ইনসিডেন্ট রেড ডিরেকশন এইটা যদি ইনসিডেন্ট রেড ডিরেকশন হয় তাহলে এই এক নাম্বার দিকটাকে আমরা পজিটিভ নেব মানে এই দিকটাকে আমরা পজিটিভ নেব ফ্রেন্ড লোক এই দিকটাকে পজিটিভ নেব বলো তো অ্যাকচুয়ালি এটা পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস কেন স্যার নেগেটিভ হবে আরে মানে নর্মাল নর্মাল কনভেনশন অনুযায়ী এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস না

অনেক বইতে এই যে কনভেনশনাল যে কোঅর্ডিনেট সিস্টেম তার সাথে সাইন কনভেনশনটাকে জুড়ে দেয় এবং তার জন্যই লোকজন কনফিউজ হয়ে যায় তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে জানো যে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাভেইলেবেল তার যে কোঅর্ডিনেট সিস্টেম মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম তার যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তার সাথে সাইন কনভেনশনটা গুলিয়ে ফেলবে না সেটাকে একেবারে দূরে সরিয়ে দাও শুধু একটা কথাই মনে রাখবে যে ডিরেকশন থেকে রে যাচ্ছে বা যে ডিরেকশন থেকে রিফ্লেক্টিং সার্ফেসে রে পড়ছে যে ডিরেকশন থেকে রিফ্লেক্টিং সার্ভিসে ভেরি ইম্পর্টেন্ট রিফ্লেক্টিং সার্ফেসে রে পড়ছে সেই ডিরেকশনটাকে পজিটিভ নাও দেখো বুঝতে পেরেছো কি না সেটা ঘুরিয়ে থাকতে পারে তেলা বেকার যেভাবে খুশি থাকুক তাহলে আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ নিলাম বন্ধুগণ এই ডিরেকশনটাকে পজিটিভ নিলাম এটাই কনভেনশন আম এটা পোল বন্ধুগল এটা পোল তাহলে বলো তো ফোকাল লেন্থ কি হবে পজিটিভ না নেগেটিভ নেগেটিভ হবে কারণ এটা যাচ্ছে এদিকে সবাই দেখো আমি এই ডিরেকশনটাকে পজিটিভ নিয়েছি এই ডিরেকশনটাকে পজিটিভ নিয়েছি আর পোল থেকে ফোকাসে পৌঁছতে গেলে পোল থেকে ফোকাসে পৌঁছতে গেলে আমাকে উল্টো ডিরেকশনে যেতে হবে এই ডিরেকশনের উল্টো দিকে যেতে হচ্ছে এই ডিরেকশনের উল্টো দিকে যেতে হচ্ছে এই ডিরেকশনের উল্টো দিকে যেতে গেলে কি হবে বলো 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 এটা নেগেটিভ হবে পোকাল আচ্ছা এইখানে থাকে অবজেক্ট তাহলে সেই অবজেক্ট বলো সেই অবজেক্ট পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তার মানে এখানে ইউও হবে নেগেটিভ আমি তোমাদের এই দুটো ডায়াগ্রাম কেন ড্র করলাম জানো দেখো এইটার সাথে এইটা কারণ দুটো কনভেক্স ইউজ করেছি কিন্তু দুটোর ওরিয়েন্টেশন আমি চেঞ্জ করে দিয়েছি দেখো একটাকে এইভাবে করেছি আর একটাকে এইভাবে করেছি তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম গড তাহলে এবার তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করো যদি কনফিউশন না থাকে তাহলে খাতায় তিনটে পয়েন্ট খুব প্রমিনেন্ট লিখবে কি লিখবে ইন দ্য ডিরেকশন অফ ইনসিডেন্স রে উই উইল টেক পজিটিভ ডিরেকশন ইরেসপেক্টিভ অফ ওটা অ্যাকচুয়াল কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ডাজেন্ট ম্যাটার তার মানে সবার প্রথমে অ্যাকচুয়াল কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিস ওয়াই কে আলাদা করে সরিয়ে দাও ওর সাথে কোনো সম্পর্কই নেই যে ডিরেকশনে রে যাচ্ছে সেইটাকে পজিটিভ নিয়ে নাও আর প্রতিটা ডিরেক্ট প্রতিটা প্রতিটা ক্যালকুলেশন কার থেকে করবে পোল থেকে কার থেকে করবে পোল থেকে তোমরা কি আমার কথা বুঝতে পারলে বলো এবার এটা এটাই চলে এসো এটা কি কনভেক্স না কনকেভ কনভেক্স ভেরি গুড এবার রিফ্লেক্টিং সারফেস কোন দিকে দিকে তার মানে রিফ্লেক্টিং সার্ফেসে যদি রে পড়তে হয় তাহলে ইনসিডেন্ট রেটা এই ডিরেকশনে আসবে তাহলে এই ডিরেকশনটাকে আমরা কি নেব পজিটিভ নেব পজিটিভ বোঝাতে পেরেছি বলো এইখানে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে এইটা আমার পোল ফ্রেন্ড লোক এইটা আমার পোল এইখানে যদি কোনো অবজেক্ট থাকে এ ধরো আছে হুম হুম এ ধরো আছে মাইনাস টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার দূরে আর আমার এর রেডিয়াস অফ কার্বেচার বলে দিয়েছে থার্টি সেন্টিমিটার ফ্রেন্ডলো কি বলে দিয়েছে রেডিয়াস থার্টি সেন্টিমিটার তাহলে ফোকাল কত ক্লাস 15 সেমি আমি जस्ट ফোকাল লেন্থের কথা বলেছি আমি এখনো কনভেনশন নিইনি এবার আমি কনভেনশন নেব ধ্যান से सुनो ये वाला है पोल ये वाला है पोल करेक्ट देखो ये वाला है पोल एंड ए डायरेक्शनটাকে আমি পজিটিভ নিয়েছি करेक्ट দেখো এই डायरेक्शनটাকে আমি পজিটিভ নিয়েছি এবার মন দিয়ে শোনো আমি যদি এই মিররটাকে একেবারে ফুল গোল্লা করি যে থেকে তৈরি হয়েছিল এইটা তাহলে সেই এইটা তাহলে সেই স্ফিয়ারে সেন্টার হবে না দেখো এইটা তাহলে এইটা এর ফোকাস হবে না অ্যাকচুয়ালি ফোকাস বলতে আমি ক্যাপিটাল এফ দিয়ে বোঝাবো এইটা এর ফোকাস হবে না এই পয়েন্টটা রাইট স্যার বলো পোল থেকে যখন আমরা ক্যালকুলেট করছি পোল থেকে যখন আমরা ক্যালকুলেট করছি কোন দিকে যাচ্ছি

थोड़ी देर पहले मैंने एक इक्वेशन लिखवाया था जो तुम्हें शायद याद है ये वाला इक्वेशन ये वाला कौन सा ये वाला देखो 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 ये वाला तो अभी भी ये ये वाला यहाँ पे वैलिड है कि ना पहले बोलो तो वी की लिख बोलो बोलो वी की लिख हेलो हेलो वी की लिख गो वी लिख दो

তাহলে বলতো এখান থেকে আমার ভি কি বেরোচ্ছে এখান থেকে আমার ভি কি বেরোচ্ছে মাইনাস ওয়ান ফিফটি বাই ফাইভ মাইনাস ওয়ান ওয়ান ফিফটি ফিফটি বাই ফাইভ বাই ফাইভ 25 ना सर 150 बाय 25 होगा तो सर तब माइनस तब माइनस तो माइनस होएगा तो माइनस तीन सर मेरे को ना इतना पसंद नहीं है फाइनल आंसर बोलो माइनस तीन तब माइनस 150 बाय 20 माइनस 25 वो तो होते हैं तब सिक्स

অবজেক্ট ডিস্টেন্স প্লাস সিক্স তার মানে কোন ডাইরেকশনে অবজেক্ট ডিস্টেন্স অবজেক্টটা কোন ডিরেকশনে এই ডিরেকশনে হবে তার মানে এটা যদি পোল হয় এখান থেকে দেখো এখান থেকে এই রকম পয়েন্টে আমার অবজেক্ট এই ইমেজটা তৈরি হয়েছে কি তৈরি হয়নি এই ডিস্টেন্সটা সিক্স সেন্টিমিটার দেখো এই ডিস্টেন্সটা সিক্স সেন্টিমিটার তোমরা একটু একটু কি এই মিরার ফর্মুলা ইউজ করা শিখছ বলো গুড ভেরি গুড এবার এখানে আমি তোমাদের যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দুটো প্রবলেম করলাম না এই প্রবলেম থেকে বারবার আমি এক জিনিস বলছি যে ডিরেকশনে রেটা মুভ করছে আবার বলছি যে ডিরেকশনে রেটা মুভ করছে সেই ডিরেকশনে পজিটিভ না কনভেক্স মিরারের জন্য ফোকাল লেন্থ পজিটিভ কনকেভ মিরারের জন্য ফোকাল লেন্থ নেগেটিভ প্রতিটা ডিস্টেন্স পোল থেকে মেজার কর দ্যাট ইজ দ্য জিস্ট অফ হোয়াটেভার উই হ্যাভ টিল নাও কি বললাম দ্যাট ইজ দ্য জিস্ট অফ হোয়াটেভার উই হ্যাভ টিল নাও তোমরা নোট ডাউন করো আমরা এবার সামনের দিকে এগোবো যদি আমি সামনের দিকে এগোই তাহলে দেখো যদি আমি সামনের দিকে এগোই তাহলে চেক করো একটা কনভেক্স একটা কনকে লোক চেক করো একটা কনভেক্স আর একটা বললাম একটা এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ডিরেকশন এতক্ষণ ধরে আমি যা প্যান প্যান করলাম সেই প্যান প্যানের জিস্ট হচ্ছে এই ডিরেকশনটা পজিটিভ ইভেন ইফ দিস ইজ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আই টোল্ড ইউ রিলেশনশিপ বিটুইন সাইন কনভেনশন অ্যান্ড কনভেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম রাইট তাহলে এই ডিরেকশনটা আমার পজিটিভ ভেবে দেখো এই ডিরেকশনটা যদি পজিটিভ হয় তাহলে এইখানে ফোকাস ফোকাস বা ফোকাল লেন্থ পজিটিভ না নেগেটিভ নেগেটিভ কেন এটা কনভেক্স লেন্স এই কনকেভ

তাহলে এবার আমরা প্রবলেমে চলে যাই দেখো এই প্রবলেমে যখন যাব না তখন আমাকে রে ডায়গ্রাম করতে হবে দেখো রে করতে হবে প্রবলেমটা কি বলেছে প্রবলেমটা বলেছে তোমাকে বলে দেবে না যে কি টাইপের কনভেক্ট তোমাকে এরকম ডায়াগ্রাম ড্র করে দেবে ডায়াগ্রাম ড্র করে এখানে বলে দিয়েছে এফ ইকুয়াল টু টেন টাইম কিচ্ছু দেয়নি কি বললাম কোনো সাইন টাইন কিচ্ছু যায়নি এখানে বলে দিয়েছে এফ ইকুয়াল রাইট এবার বলে দিয়েছে বলে দিয়েছে এইখানে অবজেক্ট রয়েছে এইখান থেকে থার্টি সেন্টিমিটার দূরে অবজেক্ট তাহলে আমাকে ইমেজ কোথায় ফর্ম হয়েছে সেটা বার করতে বলেছে অ্যাট দ্য সেম টাইম আমাকে রে ডায়াগ্রামও ড্র করতে বলেছে কি বললাম আমাকে রে ডায়াগ্রামও ড্র করতে বলেছে আমি তোমাদের দু মিনিট সময় দিচ্ছি তোমরা একটু ট্রাই করো দেখি

please draw the ray diagram. তোমরা সবাই ট্রাই করেছো আই এম ভেরি হ্যাপি যারা যারা করতে পেরেছো গুড এনাফ মাইনাস 15 সেমি হবে না স্যার একদম মাইনাস 15 সেমি কি হবে আচ্ছা এবার আমি এই প্রবলেমটা একদম থরো করাচ্ছি এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন

এটা কি মিরার ফার্স্ট কি মিরার কনকেস আচ্ছা তাহলে ফোকাল লেন্থ হবে মাইনাস চোখ বন্ধ করে লিখে দাও এইটা পোল এই ডিরেকশনটা পজিটিভ এ ব্যাপারে আমার সাথে কেউ বোধ হয় হবে না এবার আমি ফর্মুলা জানি রাত দুটোর ফর্মুলা এগুলো এফ ইউ মাইনাস এফ ঠিক এবার তোমরা আমাকে বলবে

মাইনাস অফ মাইনাস এটা ক্যালকুলেট করলে আসে মাইনাস ফিফটিন এবার মাইনাস ফিফটিন যেহেতু এসছে তাহলে এইটা যদি পোল হয় তাহলে এই ডিরেকশানে মাইনাস ফিফটিন দেখো মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন মানে এই জায়গাটায় এর জাস্ট মাঝখানে এটা হচ্ছে ফিফটিন সেন্টিমিটার রাইট এবার শোনো এবার আমাকে রেড আয়োগ্রাম ড্র করতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট রেড আয়োগ্রাম রেড আয়গ্রাম ড্র করার জন্য আমি কি করছি দেখো বলো যে রেটা এইটা অবজেক্ট এই যে এইটা এই অবজেক্ট থেকে যে রেটা একদম স্ট্রেট গিয়ে পোলে পড়বে সে স্ট্রেট গিয়ে রিফ্লেক্ট করে আসবে না দেখো এইটা যাচ্ছে যখন রিফ্লেক্ট করে আসছে তখন এইটা রিফ্লেক্ট করছে ঠিক বলো ঠিক ঠিক এবার আমাকে আরেকটা রে বার করতে হবে ড্র করতে হবে বলো আর একটা রে এবার দেখো তুমি অলরেডি পেয়ে গেছো যে এইখানটাই আমার ইমেজটা তৈরি হবে তার মানে এখানে যদি ইমেজটা তৈরি হয় এখানে দুটো রিফ্লেক্টেড রে কি করবে মিট করবে এখানে কি করবে দুটো রিফ্লেক্টেড রে মিট করবে করবে কি করবে না করবে এবার এই দুটো রিফ্লেক্টেড রে তুমি মিট করাও কি করে মিট করাবে একটা রে কে তুমি এখান থেকে এখানে পাঠাও তো বাবা একটা কে তুমি এখান থেকে এখানে পাঠাও এইখানে লস অফ রিফ্লেকশন মেনে ও যখন ব্যাক করবে তখন এই দিকে আসবে তার মানে ভেবে দেখো এইটা একটা রিফ্লেক্টেড রে এইটা একটা রিফ্লেক্টেড রে এই দুটো রিফ্লেক্টেড রে যদি এখানে মিট করে তাহলে এটা মাইনাস ফিফটিনে মিট করেছে তার মানে এটাই আমার ইমেজ তোমরা কি রে ডায়াগ্রামটা বুঝতে পেরেছো রে ডায়াগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো ওখানে তোমাকে অ্যারোটা দিতেই হবে রে ডায়গ্রামের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো ওখানে তোমাকে অ্যারোটা দিতেই হবে ক্লিয়ার পুরো জিনিসটা বলো আচ্ছা এইটা যদি পুরো জিনিসটা ক্লিয়ার হয় এইবার আমি তোমাদের ভার্চুয়াল অবজেক্ট রিয়েল অবজেক্ট এগুলো নিয়ে একটু কথা বলবো রিয়েল অবজেক্ট মানে যে অবজেক্টটা রিয়েলিটিতে এক্সিস্ট করে কি বললাম যে মানে যে জিনিসটা রিয়েলিটিতে এক্সিস্ট করে ভেবে দেখো এইখানে যে অবজেক্টটা সেই অবজেক্টটা থেকে দুটো রিফ্লেক্টেড মানে দুটো ইনসিডেন্ট রে গেছে রিফ্লেক্ট করে আবার পেছনে চলে এসছে তাহলে এখানে যে অবজেক্টটা সেই অবজেক্টটা রিয়েলিটিতে এক্সিস্ট করছে দেখো রিয়েলিটিতে এক্সিস্ট করছে রিয়েলিটিতে এক্সিস্ট করা মানে কি জানো সেটা হচ্ছে রিফ্লেক্টিং রিফ্লেক্টিং দেখো তার সামনে হতে হবে রিয়েলিটিতে আর রিফ্লেক্টিং সার্ফেস রিফ্লেক্টিং সার্ফেস এই যে রিফ্লেক্টিং সার্ফেস এর ব্যাকে যদি হয় সেটা কনভেক্সের জন্য एप्लीকেবল কনকেভের জন্য एप्लीকেবল তার ব্যাকে যদি তৈরি হয় তাহলে সেটা ভার্চুয়াল তৈরি হবে তো ইমেজ বলো অবজেক্ট বলো সবাই রিয়েল হতে পারে ভার্চুয়াল হতে পারে মনের মধ্যে যেন এই রকম কোন কনফিউশন না থাকে আরে অবজেক্ট কি করে ভার্চুয়াল হয় হয় দেখাবো ডোন্ট ওয়ারি দেখাবো তার মানে অবজেক্ট বা ইমেজ দুটোই রিয়েল হতে পারে ভার্চুয়াল হতে পারে তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এবার তোমরা বলো তো এখানে যে অবজেক্টটা সেটা এই যে রিফ্লেক্টিং সারফেস সেই রিফ্লেক্টিং সারফেস এর ফ্রন্টে আছে না ব্যাকে তাহলে অবজেক্টটা রিয়েল না ভার্চুয়াল ইমেজটা ইমেজটা সামনে আছে না ব্যাকে আছে সামনে रियल वर्चुअल रियल शाबाश क्या बात रियल भाई दिस इज रियल अच्छा अब बोलो तो प्लेन मिरर में प्लेन मिरर में रियल इमेज होता है क्या नहीं होता है वर्चुअल इमेज है ना प्लेन मिरर है ना प्लेन मिरर से वर्चुअल इमेज पॉसिबल ऑब्जेक्ट वर्चुअल है तो ले इमेज रियल होगा किसके क्षेत्र प्लेन मिरर के क्षेत्र না কনভেক্স মিরর না 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 আমি তো প্লেন মিরর কথা বললাম দিয়া হ্যাঁ হ্যাঁ স্যার হবে হবে প্লেন মিরর এর রিয়েল ইমেজ হবে হ্যাঁ যদি অবজেক্টটা ভার্চুয়াল হয় আচ্ছা স্যার যদি ডাইভারজেন্ট রে নি তাহলে ওটা পসিবল তো হ্যাঁ হবে সামনে কথা একটা হ্যাঁ হবে 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 রিতম রিতম স্যার ওরকো আচ্ছা এর আগের জন্য কে বললে শুধু প্লেন মিরারে শুধু ভার্চুয়াল অবজেক্ট হবে এই ভার্চুয়াল ইমেজ হবে রিতম यस ঠিক বলেছে দেখো এক अब বলো রাইট এরকম যদি দুটো রে আসে তাহলে এইখানটায় ও মিট করতে চাইবে ঠিক তাহলে এখানে ও রিফ্লেক্ট করে এখানে ইমেজ তৈরি করবে ইমেজটা রিফ্লেক্টিং সার্ভিসের ফ্রন্টে না ব্যাকে তাহলে এটা রিয়েল ইমেজ কি অব ভার্চুয়াল ভার্চুয়াল কেন এই মিরারের ব্যাকে তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এই যে অবজেক্টটা এ কিন্তু রিয়েলিটিতে তৈরি হতে পারে না কেন রিয়েলিটিতে তৈরি হওয়া মানে কি আমি কি বলেছি অবজেক্ট মানে কি দুটো ইনসিডেন্ট রে যেখানে মিট করবে সেটা যেভাবেই মিট করুক মাই ডিয়ার আপ বলো এইটা একটা ইনসিডেন্ট রে এইটা একটা ইনসিডেন্ট রে হ্যাঁ না দেখো ইয়ে বেলা এক ইনসিডেন্ট রে ইয়ে বেলা এক ইনসিডেন্ট রে

একটা প্লেন মিরারে যদি প্যারালাল প্যারালাল রে যদি আসে তাহলে ওখানে ইমেজ ফরমেশন হবে না কারণ প্যারালাল রে যদি আসে হিট করে আবার প্যারালালেই যাবে ওরা আবার প্যারালালে গিয়ে ওরা মিট করবে বুঝতে পারছো হ্যালো বুঝতে পারছো সো হ্যাঁ স্যার হুম ওখানে ইমেজ ফরমেশন হবে না সেইভাবে দেখতে গেলে আচ্ছা এবার চলে আসছি পরের প্রবলেমে এই প্রবলেমটা দেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে ডেটাটা ইম্পর্টেন্ট আমার ডেটাটা ইম্পর্টেন্ট দেখো প্রথমে দেখো এইখানে একটা অবজেক্ট আছে যেটা এখান থেকে 30 সেন্টিমিটার দূরে দেখো একটা অবজেক্ট আছে যেটা এখান থেকে 30 সেন্টিমিটার দূরে এর ফোকাল লেন্থ বলে দিয়েছে 20 কনভেক্স না কনকেভ কনকেভ তাই কনকেভ ফোকাল লেন্থ পজিটিভ হবে না নেগেটিভ হবে নেগেটিভ এখানে যখন প্রবলেম দেবে তখন কিন্তু ফোকাল লেন্থ বলে দেবে না পজিটিভ না নেগেটিভ

ঠিক এবার দেখো এই যে মাইনাস সিক্সটি যদি হয় তাহলে এইটা আমার এইটা আমার ডিরেকশন না তাহলে এই থেকে বলো এইদিকেই না হ্যালো তার মানে এইখানে ইমেজ তৈরি হয়েছে না দেখো হয়েছে বলতো এইখান থেকে একটারে এরকম সোজা গেছে সেই রেটা এখানে হিট করে ব্যাক করেছে একটা রে এইখানে গেছে গিয়ে এইখানে মিরারের ফর্মুলা অনুযায়ী মিরারের ল অনুযায়ী এখানে রিফ্লেক্ট করেছে করে এখান থেকে বেরিয়েছে তাহলে এইটা আমার ইমেজ এবারে বলো উপরের পোর্শনটা যে জলবা দেখাবে উপরের পোর্শনটা যে জলবা দেখাবে বলো তো নিচের পোর্শনটাও তো সেম জলবা দেখাবে তার মানে এটা এরকম হবে তার মানে এইখানে এটা ইমেজ হবে না চেক করো তো রে ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট মানে বুঝতে পেরেছ কিনা আবার বলছি রে ডায়াগ্রামের তোমার ডায়াগ্রাম কত তুমি ড্র করতে পারো তার ওপরে ডিপেন্ড করবে তুমি অ্যাডভান্স এর প্রবলেমটা পারবে কি না তোমাদের ব্যাচে তোমাদের ব্যাচে যে অ্যাডভান্স প্রবলেমটা আসবে সেটা তুমি পারবে কি না সেটা তোমার রে ডায়াগ্রামের ওপর ডিপেন্ড করবে অপটিক্স এ যেই মেন বা নিটে রে ডায়গ্রামে সাংঘাতিক ক্ল্যারিটি না থাকলেও প্রবলেম পারা যাবে মেনে যে কোয়েশ্চেন আসে সেটা অনেকটাই ইজি আসে আচ্ছা এইটা যদি বোঝা যায় তাহলে এবারে বলো অবজেক্ট রিয়েল না ভার্চুয়াল বলো বলো ভেরি গুড আচ্ছা

আচ্ছা এক মিনিট একটু ভাবতে দাও এটা টোটাল সিক্সটি ফর্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই দেখো কি করছি এইখান থেকে ফর্টি ডিস্টেন্সে আমি একটা এইখানে একটা কনভেক্স মিরারকে বসাচ্ছি বুঝতে পেরেছো কনভেক্স মিরারকে বসাচ্ছি এইবার ইম্পর্ট্যান্ট কনভেক্স মিরারকে বসাচ্ছি এর ফোকাল লেন্থ টেন দেখো এর ফোকাল লেন্থ টেন ঠিক এর ফোকাল এবার কি হবে জানো এবার যেটা হবে সেটা হচ্ছে এই অবজেক্ট থেকে একটা রে এখানে আসবে রে রিফ্লেক্ট করে এদিকে যাবে একটা রে এখানে আসবে রিফ্লেক্ট করে এইদিকে যাবে স্যার কনভেক্স মিনারে তো আবার রিফ্লেকশন হবে হ্যাঁ হ্যাঁ এইবার দেখো আমি যদি এইখানে কনভেক্স মিনারে রিয়েল হবে রাইট রাইট শোনো শোনো এইখানে যদি কনভেক্স মিনারটা এরকম বসিয়ে দিই তার মানে ভেবে দেখো তো এইটা আর এইটা বেসিক্যালি দেখো এই দুটো রে এখন এই কনভেক্স মিরারের জন্য ইনসিডেন্ট রে না যেটা এক নাম্বার মিরারের রিফ্লেক্টেড রে সেটাই দু নাম্বার মিরার জন্য কি ইনসিডেন্ট রে না স্যার ইনসিডেন্ট রে যেখানে মিট করবে সেটা কি অবজেক্ট অবজেক্ট এবার বলো তো আমি যদি ইনসিডেন্ট রে গুলোকে বাড়িয়ে দিই তাহলে তারা এই মিরারের ডান দিকে মিট করবে মানে মিরারের ব্যাকে মিট করবে তাহলে বলতো কনভেক্স মিরারের জন্য যে যে হবে রিয়েল ভার্চুয়াল অবজেক্ট দেখো ভার্চুয়াল অবজেক্ট এর পেছনে এসে মিট করছে কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু পেছনে মিট করতে পারবে না হ্যাঁ দেখো এইদিকে যাচ্ছে হঠাৎ করে এখানে যদি আমি একটা মিরার রাখি তাহলে ওখানে রিফ্লেক্ট করবে তো ও যাচ্ছিলো এবার আমরা ডেফিনেশন ওয়াইজ কি ডেফিনেশন ওয়াইজ কি দেখো ডেফিনেশন ওয়াইজ দুটো ইনসিডেন্টের ইন্টারসেকশন পয়েন্টকে বলে অবজেক্ট এবার বলো এইখান থেকে এইটুকু আমার বলে দিয়েছে ফর্টি সেন্টিমিটার ঠিক তাহলে তো এইখান থেকে এইটুকু কত স্যার বলতে পারি বলো টোয়েন্টি সেন্টিমিটার এবার বলো আমার তো ফার্স্ট মিরারের জিনিসপত্র অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে এবার আমি সেকেন্ড মিরারের জন্য করব এবার সেকেন্ড মিরারের জন্য আমরা ফার্স্ট মিরার জন্য এই দিকটাকে পজিটিভ ধরেছিলাম তাহলে সেকেন্ড মিরার জন্য আমি এই দিকটাকে পজিটিভ ধরবো ধরবো কি ধরবো না সেকেন্ড মিরার জন্য তাহলে এখান থেকে আমরা দেখো দেখো সেকেন্ড মিরার জন্য এই দিকটাকে আমরা পজিটিভ ধরবো না দেখো এই দিকটাকে পজিটিভ ধরবো না হ্যালো সাইনটাকে চেঞ্জ করা যায় নাকি হ্যাঁ যায় কে বললো যায় না হ্যাঁ স্যার পজিটিভিটা কারণ কনভেক্স মিনার জন্য তো ইনস্টেন্টের ডিরেকশন রাইট সাইডে সেই কারণে একদম রিয়ার্ক আর এ একটা বলল যে আহ সাইন কনভেনশন চেঞ্জ করা যায় নাকি যায় ডিয়ার মিরাট টু মিরার তুমি করতে পারো কোনো অসুবিধা নেই এটাও তো আমি আর জিনিস বলতে চেয়েছি এই প্রবলেমটা দিয়ে সাইন কনভেনশন তুমি মিরাট টু মিরার চেঞ্জ করতে পারো নো নো প্রবলেম আমি কি বোঝাতে পারছি হ্যালো আচ্ছা এইটা যদি হয় আর এই দিকটা যদি পজিটিভ ডিরেকশন হয় তাহলে তুমি পোল থেকে যদি এইদিকে যাও তাহলে ইউ কত হবে প্লাস টোয়েন্টি ভেরি গুড আচ্ছা এর ফোকাল লেন্থ কত বলে দিয়েছে প্লাস টেন চেক করো হ্যালো এর ফোকাল লেন কত বলে দিয়েছে বলতে পারবে প্লাস বলে দিয়েছে এই যে ফোকাল বলেছে টেন আর যেহেতু এটা কনভেক্স কনভেক্স এর জন্য আমি কি বলেছি ফোকাল লেন কি হবে প্লাস টেন পজিটিভ ভেরি গুড এবার ফর্মুলায় বলে তো ভি কি আসছে

ইউ কত প্লাস টোয়েন্টি আরে ভি কত বেরিয়েছে দুটোই প্লাস টোয়েন্টি বেরিয়েছে না তার মানে দুটো একসাথে হিট করেছে এই সারফেসটাকে করে এইটাকে যদি আমি ডট ডট করে বাড়িয়ে দিই তাহলে এইখানে মিট করবে সেটা ইমেজ আবার এইখানে হিট করে এই লাইনেই ও আবার বেরিয়ে গেছে এইখানে হিট করে এই লাইনেই আবার বেরিয়ে গেছে তারপরে এই দুটো রিফ্লেক্টেড রেখে যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে সেও একই জায়গায় মিট করছে আরে বল ইয়েস 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 এইখান থেকে যদি আমি এখানে ইয়ে ড্র করি নর্মাল ড্র করি তাহলে এটা পারপেন্ডিকুলারলি হিট করেছে বলতে পারবে এই পয়েন্টটা কি তাহলে

আর মানে তো এইটা তার মানে এখান থেকে আমরা কি কি শিখলাম জানো তো ইমেজ আর অবজেক্ট যদি কোয়েন্সাইড করে একই জায়গায় তৈরি হয় তাহলে সেটা আর কিছুই না সেন্টার অফ কার্ভেচার দেখো সেটা আর কিছুই না সেন্টার অফ কার্ভেচার বলো তোমরা আমার কথা বুঝতে পেরেছো হ্যালো ওকে আচ্ছা এবারে একটা প্রবলেম দেখো আচ্ছা এই প্রবলেমে তোমাদের কি কোনো ডাউট আছে যে ভার্চুয়াল অবজেক্ট বা ভার্চুয়াল ইমেজ সম্বন্ধে এইটা হচ্ছে ফাইনাল ইমেজ তোমরা আমাকে বলতে পারবে ফাইনাল ইমেজটা ভার্চুয়াল না রিয়েল

রিফ্লেক্টিং সার্ফেস ফ্রন্টে নেই দুজনেই ব্যাকে আছে তার মানে ফাইনাল ইমেজ যেটা সেটা দুটোই ভার্চুয়াল ফাইনাল ইমেজ যেটা সেটা দুটোই ভার্চুয়াল হ্যাঁ স্যার কিন্তু মানে আমরা যদি কনকেম্বিনার রেসপেক্টে দেখি তখন তো রিয়াল হয়ে যাচ্ছে না না আমি তো বলেছি ভাই ফাইনালটা আচ্ছা স্যার ঠিক আছে ফাইনাল ফাইনাল কারেক্ট আচ্ছা এইখানে না আমার একটা গল্প আছে বলার বলতো তো ফার্স্ট রিফ্লেকশনটা কোথায় হয়েছে মিরর 1 না মিরর 2 স্যার 1 এ তাহলে মিরর 2 তেও তো হতে পারত ও কি দোষ করেছে হতে পারত না হ্যাঁ স্যার পারত তা মানে কি দুটো ইনভেস্ট হয়ে যায় দুটো কে রাইট রাইট তার মানে ভেবে দেখো আমরা এখানে কনসিডার করেছি মিরর 1 এ ও ফার্স্ট রিফ্লেকশন করেছে রাইট স্যার মিরর 2 তে ফার্স্ট রিফ্লেকশন করলে আবার অন্যরকম ইমেজ হতো একটা একদম এইটা যদি আমার অবজেক্ট হতো মিরার টুতে যদি ফার্স্ট রিফ্লেকশন করতো তাহলে কিন্তু পুরো সিনারিও ডিফারেন্ট হতো ওকে পুরো সিনারিও ডিফারেন্ট হতো আইডিয়ালি কম্পিটিভ লেভেলের এক্সামে এই ধরনের প্রবলেমে বলে দেয় যে কোনটাতে ফার্স্ট রিফ্লেকশন করেছে বিশ্বাস করো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে অ্যাডভান্সের পেপার ওয়ানে একটা কোয়েশ্চেন এসেছিল এইরকম দুটো মিরার পাশাপাশি রেখেছে সেইটা দিয়ে চার পাঁচটা এসেছিল মানে ওই তোমার ম্যাট্রিক্স ম্যাচ টাইপের সেখানে প্রবলেম প্রবলেম পারা যেত ইট সো ইজি যদি নর্মাল একটা স্টুডেন্টের এই মিরার সম্বন্ধে বেসিক আইডিয়া থাকে ই ক্যান ডু দ্যাট শিওরলি ডু দ্যাট ওকে তো সেই কারণে আমাদের অপটিক্সটাকে একদম ফাইনালি কম্পিটিভ এক্সাম গুলোর জন্য হরলি ইয়ে করতে হবে এমন ভাবে করতে হবে যেন কোনো মার্কস কাটা না যায় আচ্ছা তোমাদের একটা কথা বলি এই তোমরা কি আমার ইউটিউব চ্যানেলটা রাইট আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করব সেটা হচ্ছে ওই স্পার্ক ফিজিক্সে আমি বাংলাতে আমার ফুল অ্যাডভান্স ভিডিও লেকচার আমি দিয়ে দেব বাংলাতে ঠিক আমি সেপ্টেম্বর থেকেই হিন্দিতে বা অল ইন্ডিয়া লেভেলে অ্যাডভান্সের প্রবলেমস মানে অ্যাডভান্সের তোমার লেকচার সারা ছাড়া শুরু করব অ্যাট দ্য সেম টাইম আমি নিটেরও লেকচার সারা ছাড়া শুরু করবো এতদিন আমি যা পড়িয়েছি সেগুলো সব বাংলাতে এখন থেকে আমি ইউটিউবে যা মানে তোমার ভিডিও পাঠাবো সব হিন্দিতে হবে বা ইংলিশে ঠিক আছে আমি অল ইন্ডিয়াতে যেতে চাইছি শুধু একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমার ওই লিঙ্কটা একটু শেয়ার করে দিও ওকে তোমাদের যত গ্রুপ আছে যত জায়গা আছে অ্যাডভান্স লেভেলের ভিডিও লেকচার কিন্তু ওটা একদম প্রপার টাইপের অ্যাডভান্স লেভেল বাংলাতে করা আছে বাংলাতে মানে স্পিকিং ল্যাঙ্গুয়েজটা বাংলাতে এমনি ইংলিশে লেখা আছে যেরকম আমি তোমাদের বোর্ডে করছি কারণ আমি বাংলাটা আমি জানি না এনিওয়ে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু বুঝতে পারলাম তো প্লিজ এইটা তোমরা একটু দেখো যে ওই ইউটিউবের চ্যানেলটা স্পার্ক ফিজিক্স ওইটা একটু তোমরা যদি চারিদিকে দিতে পারো ওকে আচ্ছা এই প্রবলেমটা দেখো লাস্ট প্রবলেম আজকে এর লেন বলেছে ডেটাটা ম্যাটার করবে ডেটাটা ম্যাটার করবে টোয়েন টেন দেখো টেন আচ্ছা এবার দেখো এইখান থেকে একটা রে আসছে এইখান থেকে একটা রে আসছে দুটো রে এরা এইখানে মিট করছে বলে দিয়েছে সেন্টিমিটার ওকে আমাকে ফাইনাল ইমেজ কোথায় ফর্ম হয়েছে আর রে ডায়াগ্রাম ড্র করতে বলেছে এবং আমাকে এটাও বলতে বলেছে যে ইমেজ বা অবজেক্ট কোনটা রিয়েল কোনটা ভার্চুয়াল সেটাও বার করতে বলেছে দেখি আমরা কিছু তোমাদের একটু টাইম দিচ্ছি দেখি তোমরা এটা করতে পারো কিনা একটা

তারা রিয়েলিটিতে মিট করেনি তারা কোথায় মিট করেছে দেখো কোথায় মিট করেছে এইখানে ভার্চুয়ালি মিট করেছে তাহলে দুটো ইনসিডেন্ট রে সে রিয়েলিটিতে মিট করুক আর ভার্চুয়ালি মিট করুক ভাই মিট তো করেছে যদি মিট করে তাহলেই আমার অবজেক্ট তাহলে এইটা হবে অবজেক্ট তার মানে ফর্টি সেন্টিমিটার দূরে অবজেক্ট আছে ভার্চুয়াল অবজেক্ট ও রিয়েলিটিতে মিট করেনি কেন এটা 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 মিরারের ব্যাক সাইজ কারেক্ট আমাকে বার করতে বলেছে যে

আচ্ছা চলো তোমাদের অনেকেই ঘুম পে গেছে আমি তাড়াতাড়ি শেষ করছি দেখো প্রবলেমটা করছি এভরি প্লিজ পে अटेंशन ওকে কনভেক্স না কনকেভ কত প্লাস ইউ কত প্লাস কেন আরে বাবা এইটা রেড ডিরেকশন তাহলে এই দিকটাকে পজিটিভ ধরবো আর এইটা পোল পোল থেকে এইটা যে অবজেক্ট সেটা ভার্চুয়াল অবজেক্ট সেটা এই দিক থেকে ডান দিকে গেছে তার মানে ডান দিকে গেছে মানে রেড ডিরেকশনে গেছে তার মানে প্লাস এবার আমাদের সেই ফর্মুলাটা যে ফর্মুলাটা আমাকে আমার বন্ধুরা দুটোর সময় ফোন করে জিজ্ঞাসা করেছে ভ্যালু কি হবে ভি ইকুয়াল টু ইউ ইন্টু এফ ইউ মাইনাস এফ কারেক্ট ইউ কত फोर्टी एफ को तो टेन डिवाइडेड बाय यू को तो फोर्टी माइनस टेन अल्टीमेटली प्लस थर्टीन पॉइंट थ्री थ्री अब मेरी बात सुनो मैंने ये बोला कि ये वाला प्लस जो है ये वाला प्लस जो है ये प्लस इसी

জয়েন করো এইখান থেকে এটাকে ডট ডট দিয়ে বাড়িয়ে দাও এই তার মানে রে গুলো কিভাবে বোঝা গেছে এই দুটো ইনসিডেন্ট রে যে এখানে মিট করছে এই দুটো রিফ্লেক্টেড রে যে এখানে মিট করছে ভার্চুয়ালি মিট করছে রিয়েলিটিতে এই জীবনে মিট করা সম্ভব না স্যার গুড গুড ওরা পরজন্মে মিট করেছে কারেক্ট চলো দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস বলো একটা জিনিস বলার ছিল স্যার এখানে যদি ওই যে ইউটা যদি এখানে ফোকাল